পরিবেশ দূষণ রোধে এক পীর মাকে নাম শীর্ষক কর্মসূচির সূচনা করে দেশবাসীকে বৃক্ষরোপণে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে দেশভর বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শুক্রবার বিজেপির প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে এই উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর ভগৎ সিং ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, বিধায়ক ভগবান দাস, সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা। বিজেপির প্রদেশ মহিলা মোর্চার এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বৃক্ষরোপণ করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশেই এক পের মাকে নাম কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ চলছে। রাজ্য দলের বিভিন্ন শাখা সংগঠন বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করছে। সেই মতো মহিলা মোর্চার প্রদেশ কমিটিও শুক্রবার এই কর্মসূচি হাতে নিয়েছে। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আরও জানান, শুধু বৃক্ষরোপণই নয়, রোপণ করা গাছগুলি বড় হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণ করার শপথ গ্রহণ করেছে মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। এই ধরনের কর্মসূচিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা সবাই জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি একটা স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করার জন্য দেশবাসীর কাছে আহ্বান রেখেছিলেন। এক পের মা কি নাম, অর্থাৎ আমাদের মায়ের উদ্দেশ্যে, কারণ আমাদের জন্মদাতাই হচ্ছে আমাদের মা, এবং আমরা যেখানে জন্মগ্রহণ করেছি এই জন্মভূমিও আমাদের মা। এই মায়ের উদ্দেশ্যে একটি গাছ লাগিয়ে আমাদের পরিবেশের ভারসাম্যতাকে রক্ষা করার জন্য উনি আহ্বান করেছেন। তো তারই কর্মসূচি হিসাবে সারা ভারতবর্ষে এক পের মা কি নাম সেই কর্মসূচিতে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং ভারতবর্ষের বিভিন্ন নাগরিকরা এই শুভ উদ্যোগে এগিয়ে এসেছেন। তারই অঙ্গ হিসাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সংগঠন, আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা থেকে শুরু করে সমস্ত মোর্চা, মাদার কমিটি, সবাই মিলে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি। তারই অঙ্গ হিসাবে আজকে মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির তরফ থেকে আমাদের আগরতলায় যে ভগৎ সিং ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে বটজলাস্থিত, সেখানে এই এক পের মা কি নামের কর্মসূচিতে আমরা সবাই অংশগ্রহণ করেছি। আর এই শুধু গাছ শুধু লাগালেই হবে না, গাছের পরিচর্যা করা এবং গাছ যতক্ষণ অবধি বড় না হবে ততক্ষণ অবধি পরিচর্যা করা, সেই প্রতিজ্ঞা আজকে আমরা করেছি। বিজেপির প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। কর্মসূচিকে কেন্দ্র করে মহিলা মোর্চার নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।